জানি না কেন হারু হারু হয়ে আছি উড়ে গেছে ঘুম জানি না কেন তালে কোলে হলো বলে ফিউচার ডুম জানি না কেন গায়ে ব্যথা পায়ে ব্যথা মাথা বন্ধ জানি না কেন ধরা দিতে দিতে পাখি হয়ে গেছে কম ও তবে 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 তো হবে 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 গো আমায় দেখা দেবে গো হ্যালো গাইস, আমি চন্দন, তোমরা দেখছো বাঙালি ব্লগ। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলে দিচ্ছি, এতদিন ভিডিওতে আসতে পারিনি, তার জন্য সরি সরি সরি, ভিডিও করতে পারিনি। পার্সোনাল কিছু প্রবলেম ছিল, তিনজনেরই একদিন না একদিন প্রবলেম লেগে গেছিলো, পিছনে তো প্রবলেম এরকমভাবে পিছনে লেগেই ছিল প্রবলেম, তো কী করবো। তো আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাবো কোথায়? রন্ডিয়া যাবো। তো একে তো ঠান্ডা লাগছে অনেক অনেক পরিমাণে, রাত্রেবেলায় নাক দুটো বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নিই, কি করবো খুঁজে পাচ্ছি না। রন্ডিয়া থেকে আসার পর অবস্থা কি হবে, এমনি তো সকাল থেকে কিচ্ছু খাইনি, তিনজনে কিচ্ছু খাওনি, চুল কাটতে গেছিলাম, চুল কাটতে কাটতে 12টা বেজে গেছে, এখন বাজে 12:30, 12:30টার সময় আমরা এখান থেকে বেরোবো, আসবো কখন জানি না। এবার ওখানে গিয়ে খাবার পাবো, কি খাবার পাবো না খাবো জানি না, খাবো কি না খাবো। এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কটা করে নিচ্ছিস? এটা পরিষ্কার আছে, ব্যাট যাও গাইস। আমাদের সিঙ্গাড়া চলে এসছে, এটা এটা তৈজ সিঙ্গাড়া, এটা সানের সিঙ্গাড়া, আর এটা সিঙ্গাড়া আমার সিঙ্গাড়া। চলো বেশি কথা না বলে খাওয়া শুরু করো। ঠান্ডা পড়া সিঙ্গা দিয়েছো বলছি। তো গাইস, সিঙ্গা খেয়ে পেট ভরলো না, এবার মিষ্টি সাটা বোমরা খাওয়া যাক। দেখতে পাচ্ছ আইটেম গুলো, কত খেয়ে যাবে বেচারা, এই তো খেয়ে যাচ্ছে, দাঁত খাস না, অডিয়েন্স কি ভাববে। গাইস আমরা খাবো এবার, সন্দেশটা রিটার্ন করে দিই, শুনতে পেয়ে শুনতে পার কেছে যে সত্যি সেটাই না। গাইস চিয়ার্স করে খাচ্ছি আমরা, চিয়ার্স চিয়ার্স খাও। হ্যাঁ চন্দন কাকু কোথায়? খেওয়াতে নাকি? জিজ্ঞেস কর কত টাকা করে নেবে, বেশি টাকা হলে বেশি টাকা হলে যাবো না। পঞ্চাশ টাকা করে লাগবে একজনের, যা যাবো কত দেবে?
ঘুরবো না আমরা, শুধু যাবো পারবো এক একজনের। কাকা কি বলে তোমার নৌকা নিয়ে তার 40 টাকা করে পারবো আমরা। তোমার নৌকা যাবেই না নাকি? নৌকা যাবে না তার মানে। গাইস নৌকা থেকে নেমে গেছি, নৌকা থেকে নেমে এখন ডাঙায়। আমরা এখন ওটার উপরে যাব, আমরা ওটার উপরে আর ওখানে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারি চলে এসছে, সামনেই ফার্স্ট জানুয়ারি। ফার্স্ট জানুয়ারি আগেই আমরা ঘুরতে চলে এসেছি অজয় নদীতে। তো দেখতে পাচ্ছ অজয় নদীর ভিউটা সামনে। দামোদর নদী, এটা ঠিক আছে, বাই মিস্টেক। তো এখানে আমরা উপরে আছি, উপরে একটা কি বলে এটাকে জানি না, আই ডোন্ট নো, কিন্তু আছি উপরে, আছি উপরেই আছি, উপরে আছি। সামনে সামনে যে ঢিপগুলো আছে উঁচু উঁচু পাথরের, এটার উপর থেকে বলছে তোজো আর সান রেস লাগাবে নাকি, তোজো তোজো এটার উপর দিয়ে রেস। তো যে ফার্স্ট হবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। 100 টাকা না 200 টাকা, 10 টাকা, তাই 10 টাকা পুরস্কার দেওয়া হবে। 1 2 3 এখনো দৌড়ে যাচ্ছে 10 টাকার জন্য, এখনো দৌড়ে যাচ্ছে। তো বন্ধুরা ওখানে আগেকার ওখানে অনেক মেয়েগুলো ডান্স করছে যে পাতলিকা মারিয়া বলে হাই হাই, তাই ওখানে আর গেলাম না, গেলে ডিস্টার্ব হয়। আমরা প্ল্যান করেছিলাম যে ওখানে গিয়ে একটু জ্বালাবো ওদেরকে, থাক কি বলবো, যতবার ইনস্টাগ্রামে উঠাই ততবারই সেই এটা আছে পাতলিকা মারিয়া বলে এটাতে। আর এখন এরা বলছে মাসো দেখা যাচ্ছে না, সামনে আবার মেয়েগুলো দিকে যাচ্ছে, এদের এদের কি বলবো আর, এদের কি বলবো আর, এরা সব এর জন্য আই সিট কাল বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে। হোক আমরা বিয়ে না করে ঘুরে বেড়ানো লোক, হ্যাঁ না করে মিল মেয়ে দেখা লোক, সরি সরি না, আমি বিবাহিত, বিবাহিত আমি, আমার বিয়ে হয়ে গেছে, এর বিয়ে হয়ে গেছে। তা হচ্ছে কার সাথে বলবো, একটা কালুয়া সাথে, কালুয়া নাম বলা যাবে না কিন্তু মেয়েটা হচ্ছে একটু কালুয়া। পাথর গুলোর মধ্যে থেকে আমরা যাচ্ছি, আর এখানে ঝর্ণার মতন জল পড়ছে। তোর ঝর্ণা জল একটু মুখে নে, তোজো এখানে ঝর্ণার মতন জল পড়ছে, জলটা খেতে হবে। ঝর্ণাকে ছেড়ে বড় ঝর্ণায় যাবো, হ্যাঁ বড় ঝর্ণায় যাবো, ম্যান ভার্সেস ওয়াইল্ড, নিঞ্জা হাতুড়ি, পাহাড়ো কে উপর জঙ্গল কে পাস। গাইজ আমার জন্য দাঁড়াও, আমার কাছে মোবাইল আছে কাকা। যা এইটা দিয়া ওইটাই যা
আরে এই সাইডের ইটটা পারে ওই তার সাইডের ইটটা পারে বাস এবার ওই ইটটা যা এইটা যা এইটা হ্যাঁ নৌকা ডাকতে হবে তো নৌকা দেখে নেবো আমরা ওপারে গিয়ে এখন আপাতত আমরা পার হচ্ছি তো বন্ধুরা বাড়ি যাওয়ার টাইম চলে এসছে আমাদের নৌকা কাকা চলে এসছে ওই দেখতে পাচ্ছেন যা আসছে কাকা আমাদের কাকা হয় তুই যদি দাদু হয় আর চন্দনের বাবা হয় চলো আমার নৌকা কাকা চলে এসছে ওই যে আমাদের বাবলু কাকার ছেলে স্পিডি আছে নৌকা চাওয়ার জন্য লাভ দিচ্ছে যা ওয়ান টু তুই তো এখান থেকে এত লাভ দিতে পারবি না এখান থেকে চলো কাকা গোয়িং টু দুর্গাপুর চলে এসছি নৌকাতে করে এখনই আসলাম এই কিছুক্ষণ হলো তো এখন এখন তোদের পয়সা ধাক্কা লেগে গেল এবার তোদেরকে দিতে হলো পয়সা কোনো ব্যাপার না আবার পরে পেয়ে যাবে আপনারা সাপোর্ট করলে দাদা পাবে নাকি তাহলে এখন বাইকটা স্টার্ট করে যাওয়া যাক আমাদের কেটিএম আরসি 390 এর করে যাবো এখন বাড়ি ও কাহাল বা কাকা আমি একটু ঝুলবো জায়গা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না পড়ার তো না যেতে হবে বাড়ি দেখতে কত সুন্দর জায়গা তোমাকে আট জায়গা ঘুরিয়ে দেখাবো ভিতরে চলে দেখাচ্ছি আরো চাকতে তুল তলার এই ভূতের আশ্রমে চলে এসেছি আমরা এখানে আরো কাজ চলছে জলের মাঝখানে ঘর আছে ড্রাগন শিব ঠাকুর কাকড়া পাগুলো দেখ কাকড়া কাকড়ার মতন হাত আছে আর এটা কাকড়া বিছে কাকড়া বিছে শিব ঠাকুর মাছের লেজ একটা জীব ভেঙে গেছে কি লাগছে ভালো করে দেখি দি শটটা বন্ধুরা এত সুন্দর জায়গা এত সুন্দর প্লেস এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না কিন্তু ফাইনালি আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য আমাদের ঘরের দিকে রওনা দিতে হবে তো অনেকটা বেলা হয়ে গেছে স্নান করিনি সকাল থেকে যেটুকু খেয়েছি ওই দোকানটা অতটা ভালো আমি খাইনি এবার ওরা জানি না স্নান করা ভালো হয়েছে সব কিছু ব্যবহার ভালো নয় আর
পরিষ্কার পরিচ্ছন্ন না দোকানটা, সব জিনিসপত্র ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বাসে জিনিসপত্র দিচ্ছে। তো যাওয়ার পথে আমি তোমাদের দোকানটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এখানকার বাস স্টপ, বাস স্টপ আর সামনেই সেই দোকানটা, যে দোকানটায় আমরা বাসি খাবার খেয়েছিলাম। ব্যাক, আমার এখনো বমি পাচ্ছে, কিন্তু কি করব, দরকার আমাদের। এই যে সেই দোকানটা, সেটা দেখতে পেলে দোকানটা ভালো, অতটা ভালো কিছু ছিল না, সিঙ্গারা ছিল তাও আবার বাসি বাসি সিঙ্গারা। আর সামনে রোডটা তৈরি করছে, সামনে রোডটা তৈরি করছে, এখানে প্রচন্ড পরিমাণ ধুয়ো উড়বে, সামনে প্রচন্ড পরিমাণ ধুলো। আসার সময় তো আমরা প্রায় ভূতি হয়ে গেছিলাম, দেখি তো যে আসার সময় আমরা ঢুকে গেছি পানাগড়। ঢুকে দেখি বাসের পিছনে লাভ স্টোরি লেখা, বাসের পিছনে লাভ স্টোরি লেখা, মানে বুঝতে পারছো কি লেভেলের ছেলে পেলেরা আছে। তো যাই হোক, আজকে মজাটা দারুণ হয়েছে, ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, আসতে হলো নিজের শহর পানাগড়ে। এখন আমরা পানাগড় অনেকটা পার করে দিয়েছি, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ ভিউটা, কাকসাথানা, কাকসাথানার ভিউ, জাস্ট কাকসাথানা। এই যে বোর্ডটা, বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে কাকসাথানার সাইডে পেন্টিং করেছে, ভালো লাগে। লাইক লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।